বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি প্রত্যেক সপ্তাহের পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 3 মার্চ 2023। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্যপ্রকাশ করাই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। প্রথমেই দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে বিশাল আকার একটি নিয়োগ দেওয়া হয়েছে। নির্দিষ্ট বিভাগ থেকে লোক নেওয়া হবে, পদ সংখ্যা প্রায় 7000 লোক নেওয়া হবে। একটা বিষয় আমি নোট করতে চাই, এই সপ্তাহের প্রত্যেকটা সার্কুলারের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে আপনি সার্কুলারের পুরো বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 98 জন লোক নেওয়া হবে। সার্কুলারটি প্রকাশিত তারিখ 20/2/2023। তো এখানে দেখতে পাচ্ছেন মোট 1 থেকে 5টি ক্যাটাগরি, এছাড়া আরও ক্যাটাগরি রয়েছে, 3টি, 1টি, 1টি, এভাবে লোক নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সৈনিক পদে একটি নিয়োগ দেওয়া হয়েছে বিশাল আকারে, পদ সংখ্যা 405 জন লোক নেওয়া হবে। সার্কুলারটি প্রকাশিত তারিখ 26/2/2023। তো সৈনিক পদে ট্রেড 2, বিশেষ পেশা পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো এসএসসি পাশে কিন্তু চাইলে আপনি আবেদনটি করতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। এরপর দেখতে পাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 19 জন, প্রকাশিত তারিখ 22/2023। এরপর দেখতে পাচ্ছেন সিলেট গ্যাস থেকে নিয়োগ দেওয়া হয়েছে 39 জন, প্রকাশিত তারিখ 27/2/2023। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সার্কুলারটি প্রকাশের তারিখ 23/2/2023। 91তম BMA দীর্ঘমেয়াদী কোর্স, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। যারা ইন্টার পাস করেছেন তারা কিন্তু চাইলে সহজেই এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন কেশপুর পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 22/2/2023। এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 34 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 23/2/2023। এরপর দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন, প্রকাশিত তারিখ 27/2/2023। এরপর দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 9 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 26/2/2023। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 23/2/2023। এরপর দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 18 জন। এরপর দেখতে পাচ্ছেন ট্যাক্সেস অ্যাপিলাত ট্রাইব্যুনালস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, প্রকাশিত তারিখ 23/2/2023। এরপর দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 26 জন। সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন, প্রকাশিত তারিখ 27/2/2023। এরপর দেখতে পাচ্ছেন DCT ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এরপর দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন, সার্কুলারটি প্রকাশিত তারিখ 26/2/2023। এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ভিশন স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। আবুল কায়ের টুবাকো থেকে নিয়োগ দেওয়া হয়েছে। TMSS পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 74 জন। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। মধুমতি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। BGM থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। SMC এন্টারপ্রাইজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। আকিজবিরি ফ্যাক্টরি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল পলিমার গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 85 জন। এই হলো এই সপ্তাহের সকল সার্কুলার। তবে আমি বলবো এই সপ্তাহের টপ 3টি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি আবেদন করতে পারেন, সেই সাথে বেশি সংখ্যক লোক নেওয়া হবে। যেমন প্রথমেই রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় 7000 লোক নেওয়া হবে। দ্বিতীয়ত রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, 98 জন লোক নেওয়া হবে। সর্বশেষ সেনাবাহিনীতে সৈনিক পদে মোট 405 জন লোক নেওয়া হবে। এই হচ্ছে এই সপ্তাহের টপ 3টি সার্কুলার। আশা করি পুরো বিস্তারিত বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।